মরে গিয়েও শান্তি মেলেনি সাইদি হুজুরের। পুলিশ পাহারায় সাইদির কবর জিয়ারতে বাধার অভিযোগ। এই নিয়ে কি বললেন সাইদির দুই ছেলে মাসুদ ও শামীম সাইদি? আল্লামা সাইদির মৃত্যুতে ইন্নারিল্লাহ পড়তে আপত্তি করায় ছাত্রলীগ নেতার পদত্যাগ। আল্লামা সাইদির এই মৃত্যু কি স্বাভাবিক ছিল? কি বললেন ওয়ালিউল্লাহ নোমান? আল্লামা সাইদির মৃত্যু নিয়ে যা বললেন এনায়েতুল্লাহ আব্বাসী? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। মরে গিয়েও শান্তি মেলেনি সাইদি হুজুরের। আল্লামা সাইদির কবর পাহারায় পুলিশ প্রশাসন। সারা দেশ থেকে হাজার হাজার জনতা দলে দলে আল্লামা সাইদির কবর জিয়ারত করতে আসার কারণে এই পাহারা বসানো হয়েছে। তবে কতদিন এই পাহারা চলবে এই বিষয়ে পুলিশ প্রশাসন কিছুই জানাতে পারেননি। এই নিয়ে ছেলে মাসুদ সাইদি তার ফেসবুক পেজে লিখেছেন, এইভাবে পুলিশ দিয়ে ঘেরাও করে রেখে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত থেকে কোরআন প্রেমী জনতাকে বঞ্চিত করে কি লাভ? তোমরা কি পারবে কোটি মানুষের হৃদয় থেকে আল্লামা সাইদির নাম মুছিয়ে দিতে? ইনশাল্লাহ, আল্লামা সাইদি চিরকাল সূর্যের জ্যোতি আর চাঁদের দ্যুতি দিয়ে দেদীপ্যমান থাকবেন, বিকিরণ করবেন সত্যের আলো। তোমরা যত বাধা দেবে আল্লামা সাইদির প্রতি মানুষের ভালোবাসা ততই বাড়তে থাকবে ইনশাল্লাহ। তারপর বড় ছেলে শামীম সাইদি লিখেছেন, আল্লামা সাইদির ইন্তেকালে আপনি কেন আশঙ্কিত? আমার আস্ত কলিজা আমার আব্বা আল্লামা সাইদির ওসিয়ত ছিল, তার মৃত্যুর পর তার এই প্রিয় ঘরে 10-15 মিনিট তাকে যেন রাখা হয়। আমরা তো আব্বাকে বাসায় আনতে পারি নাই, কেন আমার মা পুত্রবধূ নাতিরা কাছ থেকে দেখতে পেল না? এক, কেন আমার পরিবারের একজন সদস্যকেও দেখা করা কথা বলার সুযোগ দিলেন না? দুই, কেন ঢাকায় জানাজা পড়ার অনুমতি পেলাম না? তিন, কেন রাতের আধারে দাফন করার ব্যস্ততা দেখালেন? চার, কেন ফজরের সময় আল্লামা সাইদির ভক্ত ও অনুসারীদের উপর নির্বিচারে গুলি চালানো হলো? পাঁচ, পিজি এবং ডায়াবেটিক্সের মতো বড় হাসপাতালের সামনে কেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল? ছয়, আমার ভাই মাসুদ সাইদি যে কিনা উপস্থিত জনতাকে শান্ত থাকার বিনীত অনুরোধ করল, তার নামে সহ 4,500 মানুষকে অজ্ঞাত আসামি করে মামলা করা হলো? সাত, কেন ডক্টর মোস্তফা জামানকে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জিডি করতে হলো? অপরাধ না করলে এত ভয় কিসের? আট, আল্লামা সাইদির ওসিয়ত অনুযায়ী কেন দাফন করতে দিলেন না? নয়, পিরোজপুরের ডিসি এসপি দাফনের জন্য কেন অস্থির ছিলেন? দশ, গতরাতে আমার গ্রাম পুরো শূন্য হয়ে গেছে, পুলিশি হয়রানি কেন করা হলো? এগারো, আল্লামা সাইদি ফাউন্ডেশনে কেন পুলিশ পাহারা? ১২, কবর জিয়ারতে আগত দূর দূরান্ত থেকে আগত আল্লামা সাইদির ভক্তরা কেন হয়রানির শিকার হচ্ছেন, কেন ব্যক্তিগত মোবাইল চেক করছে? আল্লামা সাইদির মৃত্যু নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেন, প্রবীণ আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, যিনি সুদীর্ঘ অর্ধ শতাধিক সকল প্রকার মুশরিকদের বিরুদ্ধে বাগযুদ্ধতে রত ছিলেন। মহান আল্লাহ তাআলার নিকটে তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে ইন্নারিল্লা ফেসবুক স্ট্যাটাস দেয়ায় সংগঠনটির আপত্তি থাকায় ভাড়ারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রকি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বুধবার 16 আগস্ট পাবনার সদর উপজেলা ভাড়ারা ইউনিয়ন পরিষদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি নিজ ফেসবুক ওয়াল থেকে জানা যায় এই তথ্য। তিনি ফেসবুকে লেখেন, আমি মুসলমান হয়ে একজন মুসলমান মারা যাওয়াতে যদি ইন্নারিল্লাহ বলতে না পারি ওই সংগঠন আমার দরকার নেই। আমি নিজ ইচ্ছায় আজ থেকে ভাড়ারা ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। ছাত্রলীগ কর্মী শেখ রকি জানান, জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে ইন্নারিল্লাহ ইন্নারিল্লাহ হিরাজিউন ফেসবুক স্ট্যাটাস দেয়া সভাপতির সাথে বাগবিতণ্ডা হলে স্বেচ্ছায় পদত্যাগ করি। আল্লামা সাইদির এই মৃত্যু কি স্বাভাবিক ছিল? শিরোনামে ওয়ালিউল্লাহ নোমান একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পোস্টে, তা আমাদের দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো। এই নিয়ে প্রথম দিনই আমার মনে প্রশ্ন জাগে, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি নানা উপায়ে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা পাওয়া গেছে, এক, কাশিমপুর কারাগারে বিভিন্ন সূত্র থেকে জানলাম কারাগারে আল্লামা সাইদি তেমন কোনো অসুস্থই ছিলেন না, তিনি অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিলেন। কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এমন তথ্য কেউ নিশ্চিত করতে পারেননি। কাশিমপুর কারাগারের এই সূত্রগুলো জানায় আল্লামা সাইদিকে বিকেলে যখন হাসপাতালে নিয়ে আসার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে তখন তিনি কারারক্ষীদের প্রশ্ন করেন, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাকে?
জবাবে কারারক্ষী জানিয়েছিলেন চেক আপের জন্য বাইরের হাসপাতালে নেওয়া হবে। সঙ্গে সঙ্গে তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন, আমার পরিবারের সদস্যরা কি এই খবর জানেন? তারা জবাবে বলেছিলেন, জানানো হয়েছে। দুই, পিজি হাসপাতালে আনার পর তাকে অন্যান্য দিনের মতোই হাস্যোজ্জ্বল দেখা গেছে। তিনি হাসপাতালের গাড়ি থেকে নেমে স্বভাব সুলভ দরাজ কণ্ঠে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছিলেন। বাহ্যিকভাবে তেমন কোনো অসুস্থ মনে হয়নি। হাসপাতালের গাড়ি থেকে নামার দৃশ্য যারা দেখেছেন তারা সকলে এক বাক্যে বলেছেন, তাকে তেমন কোনো অসুস্থ বলে বোঝা যায়নি। তিনি হাসি খুশি ও স্বাভাবিক ছিলেন। হাসপাতালে আনার পর পরিবারের কারোর সাথে দেখা করার সুযোগ দেয়া হয়নি। তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলতে চেয়েছিলেন, তাদেরকে তার কাছে যাওয়ার সুযোগ দেয়া হয়নি। চার, হাসপাতালে যাওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেল সুপার গণমাধ্যমকে জানিয়েছিলেন, আল্লামা সাইদির ইচ্ছা অনুযায়ী পিজি হাসপাতালে আনা হয়েছে। অথচ পরিবারের সদস্যদের তার সাথে দেখা করার সুযোগ থেকে বঞ্চিত রাখা হয়েছে। পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে পারলে নিশ্চিত হতে পারতেন আদৌ তার ইচ্ছাই কি পিজিতে আনা হয়েছিল। পাঁচ, এখন বলা হচ্ছে হাসপাতালে আনার পরে মেসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এটা বলা হয়েছিল হাসপাতালের একটি বিবৃতিতে যা গতকাল মানব জমিনে ছাপানো হয়েছে। ছয়, হাসপাতালে সার্বক্ষণিক মিডিয়ায় কথা বলেছেন মেডিকেল টিমের সদস্য এস এম মোস্তফা জামান। তিনি হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য কমিটির সদস্য, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা। 2013 সালের শাহবাগের গণজাগরণ মঞ্চে আল্লামা সাইদির ফাঁসির দাবিতে উগ্র স্লোগান দিয়েছিলেন। তার কাছে কি আল্লামা সাইদির সুচিকিৎসা পাবার সুযোগ আছে? যার ফাঁসির দাবিতে রাজপথে গলা ফাটিয়েছেন, তিনি কি কখনো সুযোগ পেলে ওই লোকটিকে সুচিকিৎসা দিতে পারেন? এই ডক্টর থানায় জিডি করেছেন। জিডি করার পর তিনি আওয়ামী গণমাধ্যমগুলোতে বলেন, চৌধুরী মিশকাত আহমেদের তত্ত্বাবধানে যেহেতু আমি বিভাগের অধ্যাপক তাই আমাকে সংযুক্ত করার আহ্বান জানান, আমি যুক্ত ছিলাম। আমাকে যতটুকু দায়িত্ব দেয়া হয়েছে আমি ততটুকু দায়িত্ব পালন করেছি। মূল সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল বিভাগীয় চেয়ারম্যানের। বলা হচ্ছে প্রাইমারি পিসিও বা এনজিওগ্রাম করানো গেলে তাকে বাঁচানো যেত, কিন্তু আসলে সবগুলো সিদ্ধান্ত নির্ভর করছিল আমার চেয়ারম্যান, যার তত্ত্বাবধানে রোগী ভর্তি হয়। তিনি প্রথমে বলেছিলেন পিসিও করানোর জন্য, তিনি আবার বললেন যখন পিসিওর প্রয়োজন নেই তার পরামর্শে করা হয়নি। ইন্তেকালের পরপরই আশরাফ জামান মিডিয়ার সামনে এসে ঘোষণা করেন, আল্লামা সাইদি ইন্তেকাল করেছেন। এই ঘোষণার সময় তিনি বলেছিলেন, সাইদি সাহেব হার্ট অ্যাটাক নিয়ে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আসেন এবং আমার চেয়ারম্যান বললেন ওনার ইমার্জেন্সি প্রাইমারি পিসিও করা লাগতে পারে। আমি আমার টিম সহ প্রাইমারি পিসি ওনার স্ট্যান্ড পড়ার জন্য পর্যবেক্ষণ করি, কিন্তু দেখি যে ওনার প্রাইমারি পিসি পড়ার সম্ভব নয়। কিন্তু তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট আন্তর্জাতিক মানদণ্ডে যে তাকে চিকিৎসা দেওয়া হয় সেভাবে ঔষধে চিকিৎসা দেওয়া হয় এবং করোনারি কেয়ার ইউনিটে ভর্তি রাখি। সারাদিন নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিয়েছি, কিন্তু আজকে সন্ধ্যা 6:45 তার কার্ডিয়াক অ্যাটাক হয়। 7:10 লাইফ সাপোর্টে নিয়ে আসি এবং পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে কার্ডিয়াক মেসেজ অর্থাৎ লাইফ সাপোর্টের সাথে সাথে যা করণীয় তা করা হয়েছিল। 8:40 মৃত ঘোষণা করি। এই ডক্টরের এক মুখে দুই রকম কথা, কোনো হিসাব মিলছে না আল্লামা সাইদির স্বাভাবিক ইন্তেকাল হয়েছে। আপনারা কেউ যদি এই হিসাব মেলাতে পারেন নিচের কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।